সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস ধরে একের পর এক রুদ্ধদ্বার বৈঠকের পর শেষ পর্যন্ত দুই দেশই চুক্তিতে সম্মত হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ চুক্তি চূড়ান্তের পথে আছে বলে নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। একই সঙ্গে শীতল যুদ্ধের পর তেল আবিব ও রিয়াদের সবচেয়ে বড় ঐতিহাসিক চুক্তি হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি মৌলিক কাঠামো করা হয়েছে, তবে এর মধ্যে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে সৌদি আরব, যার মধ্যে অন্যতম ফিলিস্তিনি ইস্যু। বিনিময়ে তেল আবিবকে ফিলিস্তিনিদের জন্য ছাড় দিতে হবে বলে এরই মধ্যে স্পষ্ট করেছে রিয়াদ। এদিকে সব শর্ত মেনে চুক্তি আওদ শেষ পর্যন্ত হয় কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের সঙ্গে সমঝোতা ইসরায়েলের জন্য বিরাট কৌশলগত লাভ, মধ্যপ্রাচ্যের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের আর ফিলিস্তিন ইস্যুকে ডিঙ্গাতে হবে না, তবে কাজটি সহজ হবে না। প্রতিবাদ শুধু ফিলিস্তিনিদের পক্ষ থেকেই হবে তা নয়, ইসরায়েল সরকারের ডানপন্থী অংশ এতে রাজি হবে না। অন্যদিকে সৌদি আরবও ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত নমনীয়। এ অবস্থায় শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর হয় কিনা তাই এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, সময় সংবাদ।